আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইবাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হল শত্রুর মিত্র বান মন্ত্র তো আজকে আপনি উক্ত মন্ত্র প্রয়োগ করে সাত দিনের মাথায় আপনার শত্রুকে মিত্র পথযাত্রী করে দিতে পারবেন তো আপনি যদি মনে করেন যে আপনার শত্রুর কারণে আপনি ঘর থেকে বাহির হতে পারছেন না যে কোনো সময় আপনার শত্রু আপনাকে মৃত্যু দিতে পারে এবং আপনাকে বিভিন্ন রকমের কষ্ট দিতে পারে এরকম যদি হয় তাহলে উক্ত মন্ত্রটি আপনার জন্য তো আপনি উক্ত মন্ত্রটি প্রয়োগ করে সাত দিনের মাথায় আপনার শত্রুকে মিত্রুপত যাত্রী বানিয়ে দিতে পারবেন এবং সাত দিনের মাথায় আপনার শত্রু মৃত্যু অবদারিত তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন আমি দৈনিক দুই একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে তো আজকের মন্ত্রটি খুবই ছোট মন্ত্র এবং খুবই পাওয়ারফুল মন্ত্র আপনি যে কোনোভাবেই আপনার শত্রুকে যে কোনোভাবেই পারবেন আপনি শত্রুকে সাত দিনের মাথায় শত্রুর মৃত্যু দিতে পারবেন তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি নাটা নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আপনাকে সর্বপ্রথমে আমি মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো ও হুং ফট শত্রুর নাম সাহা আমি আবারও বলে দিচ্ছি মন্ত্রটি হল ও হুং ফট শত্রুর নাম সাহা এখানে যেখানে শত্রুর নাম বলা আছে উক্ত মন্ত্রের ভিতরে ওখানে আপনি অবশ্যই শত্রুর নাম বলতে হবে তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে শত্রুর বান মারবেন তা বিস্তারিত আলাপ আলোচনা করছি তো আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনার যদি সম্ভব হয় শত্রু যদি হেঁটে যায় শত্রুর পায়ের দিকে লক্ষ্য রেখে শত্রুর পায়ের নিচের কিছু মাটি সংগ্রহ করতে হবে যদি তাও না পারেন তাহলে শত্রুর চুল শত্রুর গায়ের কাপড় শত্রুর গায়ের ময়লা শত্রুর নৌ অথবা যে কোনো বস্ত্র যদি সংগ্রহ করতে পারেন করে নিয়ে আসবেন আর যদি না পারেন তাও আজকে উক্ত বান মন্ত্র আপনি প্রয়োগ করতে পারবেন তো আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে মান কসুর পাতা সংগ্রহ করে নিয়ে আসতে হবে যখনই আপনি মান মানকসুর পাতা সংগ্রহ করে নিয়ে আসবেন তখন আপনি যে কাজটি করবেন আটার গুড়ি দ্বারা শত্রুর কল্পনা করে উক্ত মান কসুর পাতায় একটি পুতুল তৈরি করবেন তো আমি আবারও বলে দিচ্ছি মানকসুর পাতা সংগ্রহ করে নিয়ে আসে উক্ত মান মানকসু পাতার উপরে আটার গুড়ি দ্বারা গোলা বানিয়ে পুতুল বানাতে হবে শত্রুর কল্পনা করে যখনই আপনি শত্রুর কল্পনা করে একটি ফুতুল বানাবেন শত্রুর কোনো বস্রু সংগ্রহ করতে পারলে উক্ত বস্রুগুলো ফুতুলের পেটের ভিতরে ঢুকিয়ে দিবেন। আর যদি না পারেন তাহলেও চলবে আর যদি না আনতে পারেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে উক্ত পুতুলের উপরে শত্রুর নাম লিখে দিতে হবে শত্রুর নাম লিখে উত্তরমুখী বসে উক্ত মন্ত্রটি আপনাকে একশত আটবার জপ করতে হবে একশত আটটি উক্ত পুতুলের উপর ফু মারতে হবে একবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন একবার মন্ত্র পড়বেন একটি ফু দেবেন এইভাবে একশত আটবার মন্ত্র পড়বেন একশত আটটি উক্ত পুতুলের উপর ফু দেবেন যখনই আপনি উক্ত পুতুলের উপর ফুদা শেষ হয়ে যাবে মন্ত্র পড়া শেষ হয়ে যাবে আপনার যে কাজটি করতে হবে একটি লোহার সুরি দ্বারা উক্ত পুতুলের বুকের উপরে আপনাকে ছিদ্র করে দিতে হবে যখনই উক্ত পুতুলের বুকের উপরে মন্ত্র পড়বেন এবং পুতুলের উপরে শত্রুর বুকের কল্পনা করে পুতুলের বুককে ছিদ্র করে দিয়ে উক্ত পুতুলটিকে নিয়ে আপনি কোনো কোনো শ্মশানে অথবা কোনো কবরস্থানে উক্ত পুতুলটিকে এক হাত গর্ত করে আপনি গেড়ে দিয়ে চলে আসতে হবে তা আমি আবারও বলে দিচ্ছি উক্ত পুতুলটিকে সুরিকাগাদ করার পরে উক্ত পুতুলটিকে নিয়ে কোনো শ্মশানে অথবা কোনো কবর স্থানে উক্ত পুতুলটিকে এক হাত গর্ত করে গেরে গেড়ে চলে আসতে হবে তো আপনি যখন গেরের রাখবেন তখন যেন কেউ আপনাকে দেখতে না পায় আপনি অবশ্যই রাত্রি গিয়ে উক্ত পুতুলটিকে গেড়ে দিয়ে আসতে হবে যখন উক্ত পুতুলটি আপনি গেড়ে দিয়ে আপনি বাসায় চলে আসবেন আপনার দিনে দিনে আপনার শত্রু অসুস্থ হতে থাকবে এবং উক্ত শত্রু সাত দিনের মাথায় মিত্র হবে তবে আমি আপনাদেরকে সতর্ক করা দিচ্ছি অতি প্রয়োজন ব্যতীত উক্ত আজকের মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন